সনাতন ধর্মের বিয়ে নিয়ে কিছু কথা বলবো, কিছু কাজ দেখাবো। যদি তৎ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদি দং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। অর্থ, তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক, এটি সনাতন ধর্মের বিবাহের মূল মন্ত্র। বিবাহের মাধ্যমে নারী পুরুষ চিরজীবন একসাথে সুখে দুঃখে থাকবার প্রতিজ্ঞা করে। বিবাহ সনাতন ধর্মে একটি অন্যতম অংশ, প্রত্যেকেরই জীবনকে পরিপূর্ণ করতে বিবাহ করা আবশ্যক। বি উপসর্গের অর্থ বিশেষ রূপে, আর বাহ শব্দের অর্থ বহন করা। বিবাহের ফলে পুরুষকে স্ত্রীর ভরণ পোষণ এবং মান সম্ভ্রম রক্ষার সার্বিক ভার বহন করতে হয়। হিন্দু বিবাহ দুটি ব্যক্তি যথা পুরুষ ও মহিলার মধ্যে চূড়ান্তভাবে অনন্তকাল ধরে, অর্থাৎ ইহকাল ও পরকালকে সমন্বিত করে, যাতে তারা ধর্ম তথা দায়িত্ব কর্তব্য অনুসরণ করতে পারে। কোনো ঘটনার দ্বারা সামাজিক বিয়ে ভেঙে গেলেও ধর্মমতে এই বিয়ে পরকালের জন্য রচিত হয়। এটি দুটি ব্যক্তির একটি ইউনিয়ন এবং জীবন্ত ধারাবাহিকতার দ্বারা স্বীকৃত। প্রকৃতপক্ষে বিবাহ সম্পূর্ণরূপে বৈধ হিসাবে বিবেচিত হয়, এমনকি বিবাহ দুটি আত্মার মধ্যে হয়। এটি দুটি পরিবারকে, এমনকি দুটি গোষ্ঠীকে একসাথে যুক্ত করে। মানুষ পঞ্চবিধ ঋণ নিয়ে জন্মগ্রহণ করে, তার অন্যতম হল পিতৃমাতৃ ঋণ। সুস্থ সবল বুদ্ধিমান সদাচারী পুত্র সন্তান জন্মদানের মাধ্যমে পূর্বপুরুষের
কল্যাণে ধর্মকর্ম করাও বিয়ের অন্যতম উদ্দেশ্য। তাই পুত্রার্থে প্রিয়তে ভার্যা, শুভলগ্নে নারায়ণ, অগ্নি, শিব, দুর্গা, গুরু ইত্যাদি দেবতাকে আহ্বান করে এবং পুরোহিত আত্মীয় স্বজনদের সাক্ষী করে মঙ্গল মন্ত্রের উচ্চারণ, উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেন। বিয়ের মন্ত্রের শেষ হয় যজ্ঞের মাধ্যমে। ওম সর্বমঙ্গলামঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যাম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। হে শিবের পত্নী, সকল মঙ্গলে তুমি মঙ্গলস্বরূপা, কল্যাণদাত্রী, সর্বসিদ্ধি প্রদায়িনী, আশ্রয়দাত্রী, ত্রিনয়না, গৌরবদনা নারায়ণী, তোমাকে আমি প্রণাম করি। বিনাশিনী ভক্তি স্বরূপা, হে মা তো তুমি ধর্মার্থ কামমোহ প্রদায়িনী ভক্তি স্বরূপা, হে মা তো তুমি ভক্ত লোকব্যাপী ব্রহ্ম জ্যোতি স্বরূপা, হে মা তো তুমি প্রপঞ্চ জগতে কারণ স্বরূপা, হে মা তো তুমি স্থাব জঙ্গমাদি রস স্বরূপা, হে মা তো তুমি বিশ্ব প্রসবিনী জগন্মাতা জন্মদাতা স্বরূপা, হে মা তো তোমায় নমস্কার করি বারবার নমস্কার। বাবা মায়ের কথা চিন্তা করুন, তাদের চরণে তবু আপনি হৃদয়ে কল্পনা করুন, আপনার বাবা মায়ের চেহারা তাদের ধ্যান করুন এবং তাদের কাছে অন্তর থেকে তিনি আপনার দাম্পত্য জীবনে ধর্ম জন্য তাদের আপনার দ্বারস্থ পালনের জন্য আজকে শুভ পরিণতিতে আপনি মনে স্থির করেছেন তাদের কাছে প্রার্থনা হৃদয় থেকে মন থেকে। এ আমার পূর্বপুরুষগণ, তোমরা যে যেখানে আকারে নিরাকারে বিরাজ কর, জলে স্থলে পাতালে ভূতলে যে স্থানেই অবস্থান করো না কেন, আমি তোমাদেরই বংশধর, আমি তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমি আজ এই শুভ সময়ে শুভ বিবাহের বাসী বিবাহের মনে স্থির করেছি, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমরা যেন সুখে শান্তিতে এই দম্পতিতে আবদ্ধ হয়ে আমাদের জীবন অতিবাহিত করতে পারি, আমরা যেন গার্হস্থ ধর্ম পালন করতে পারি, সুখ ও শান্তিতে মাতা পিতার সেবা যত্ন করতে পারি, মাতা পিতার প্রতি যেন আমাদের ভক্তি শ্রদ্ধা থাকে, এই প্রার্থনা করি তোমাদেরকে বারবার নমস্কার। হে পিতৃদেব, তুমি পরম কারণী, ঈশ্বর সন্নিধানে কঠোর তপস্যা করিয়া তাহার কৃপায় এই সুন্দর ভুবনে আনিয়াছ, তুমি মাত্র পরম গুরু, জীবদ্দশায় তোমাকে চিনিতে পারি নাই, ঘরে দেবতা থাকিতেও পূজা করি না, হে পিতা তুমি আমার শত অপরাধ ক্ষমা করো, আমি তোমার অধম সন্তান, সাধন ভজনহীন তন্ত্র মন্ত্রহীন, নাই নয়নে জল কি দিয়ে পূজিব তব চরণ যুগল, আমাকে আশীর্বাদ করো, আজ আমরা যে শুভ বন্ধনে আবদ্ধ হয়েছি আমরা যেন সুখ ও শান্তিতে তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে বসবাস করতে পারি, এই প্রার্থনা করি তোমায় বারবার। ধন্যবাদ।